সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত 27টি নক্ষত্রের জাতক জাতিকাদের ভাগ্যের পূর্বাভাসে কি বলবে। তো আজ 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখ, 23শে অগ্রহায়ণ বাংলাদেশ মতে, 25শে অগ্রহায়ণ 1429 বঙ্গাব্দ, হিজরি 15 জমাউল আওয়াল রোজ শনিবার। দ্বিতীয় তিথি থাকবে দুপুর 12:14-13 পর্যন্ত, তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে। আর আদ্রা নক্ষত্র থাকবে সন্ধ্যা 5:03-8 পর্যন্ত শুক্রযোগ নিয়ে। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তুলা রাশিতে কেতু, বৃশ্চিকে গ্রহপিতা রবি, ধনু রাশিতে বুদ্ধি দেবতা বুধের সঙ্গে প্রেমের দেবতা শুক্রাচার্যের জ্যোতি, মকরে শনি মহারাজ, মিনে দেবগুরু বৃহস্পতি, মেষে রাহু এবং বৃষ রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি, 12টি লগ্ন এবং 27টি নক্ষত্রের যে সকল জাতক জাতিকা বা দর্শকরা আছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে, বিশেষ করে কর্ম, ব্যবসা, অর্থভাগ্য, শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, বিদ্যা শিক্ষা, প্রেমিক প্রেমিকার প্রেম, বন্ধুত্ব, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি নিয়ে কেমন দিনটি উপভোগ করবেন, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, ভিডিওটি দেখুন, শুনুন ও মনের খাতায় লিখে রাখুন এবং দিনের শেষ যখন সময় পান তখন হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি, 12টি লগ্ন এবং 27টি নক্ষত্রের জাতক জাতিকাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষরাশি এবং মেষলগ্ন নিয়ে। মেষরাশি এবং মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে। সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, আর্থিক দৈন্যদের সাথে কে মুক্ত করবে, ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বৃদ্ধি পাবে। তাছাড়া রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তবে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হতে পারে। সেই সঙ্গে বিদেশ গমনের সুদের, বিদেশ গমনের স্বপ্নসাদ বাস্তবায়িত করতে পারে, সন্তান সন্ততিরা নিত্য নতুন চমক দেখাতে পারে। জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, এমনকি জীবনসাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি শরীর স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি এবং বৃষ লগ্ন নিয়ে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বাণিজ্যিক সকল পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবি পেতে সহযোগিতা করবে। তাছাড়া সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দেবে, এমনকি বিশেষ করে গান বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়া কর্ম বা শিক্ষক, গবেষক, আইনজীবী যারা আছেন তাদের জন্য দিনটি গর্বের একটি দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তখন ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে নিজেরাও প্রচুর উপার্জন করে জীবন ভিত গড়তে সক্ষম হবেন। জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। তাছাড়া আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য,
পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত থাকতে হবে, সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি এবং মিথুন লগ্ন নিয়ে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের রায় আপনাদের পক্ষে আসবে, সেই সঙ্গে মীমাংসার দিকে ধাবিত হবে বা শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজতে পারে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে যাদের ক্যারিয়ারে ধস নেমেছিল, বিজনেসে মন্দা ছিল, আর্থিক দৈন্যদশা ছিল, এমনকি দাম্পত্য জীবনে অশান্তি ছিল, এডুকেশন লাইফে ধস নেমেছিল, এগুলো সকল কিছু পুষিয়ে দিয়ে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক বিশেষ দিন আপনারা উপভোগ করবেন, সেই সঙ্গে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে স্নেহ মায়া মমত্ব দিয়ে আপনারা সকল প্রতিকূলতা কাটাতে সক্ষম হবেন। তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার বিশেষ সম্ভাবনা রয়েছে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে, সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্ম প্রাপ্তির বাসনা পূর্ণ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি এবং কর্কট লগ্ন নিয়ে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলতে পারে। তাছাড়া দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি মরার উপর খাড়ার্গা হতে পারে, সেই সঙ্গে লটারি জুয়া রেস শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে, সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে, এমনকি পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে, সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে আপনাদেরকে ছাড় দিতে হবে, সেই সঙ্গে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে বুঝে শুনে তবেই না ফাঁদে পা দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তখন আপনাদের জরা ব্যাধি দুঃখ দৈন্য জেগে ধরতে পারে, এমনকি অযাচিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে, মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। আর যদি জন্ম নক্ষত্র অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা তীব্র থেকে তীব্রতর করতে পারে, এমনকি জীবিকা অর্জনের পথ স্তব্ধ করে দিতে পারে, সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচলে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সিংহ রাশি এবং সিংহ লগ্ন নিয়ে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসায় বিশেষ করে আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত করবে, সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। তাছাড়া কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে, সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, এমনকি শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষার প্রতি মনোনিবেশ বাড়বে বই কি কমবে না, সেই সঙ্গে বিশেষ করে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। তবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখলে তবেই না সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপহার পাবেন। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে কনিষ্ঠ ভাই বোনের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে, এমনকি তাদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় চিকিৎসা
লয়ে ছোটাছুটি করতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুণী হয়ে থাকে তাহলে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবি পেতে সক্ষম হবেন। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করতে সচেষ্ট হবেন, যার ফলে বাসা বাড়ি পাল্টানোর জন্য ছোটাছুটি করার হাত থেকে অন্তত মুক্তি দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দিতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে চমকপ্রদ উন্নতি সাধিত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যা রাশি এবং কন্যা লগ্ন নিয়ে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা, পদমর্যাদা উত্তরোত্তর বাড়তে থাকবে, সেই সঙ্গে গুণ অংশ বৃদ্ধি পাবে, দোষ অংশ লোপ পাবে, এমনকি আপনাদের মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যাপসায় জীবনের ভিত গড়তে সহযোগিতা করবে। তাছাড়া বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণে নিত্য নতুন সুযোগ এসে হাজির হতে পারে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় থাকতে পারে, এমনকি আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করতে পারে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করে জীবনের এক নতুন অধ্যায় রচনা করবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনটি আপনাদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও কম পাবেন না। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ করে চোর, সিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি এবং তুলা লগ্ন নিয়ে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে ভাগ্য, লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হয়ে উঠবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনেরা সর্বাত্মক সহযোগিতা করবেন, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, যে সুযোগকে কাজে লাগিয়ে জীবনের ভিত গড়া সহজ হবে। তাছাড়া শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যের বাধা বিপত্তি দূর করবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বন্ধুত্ব অটুট রাখবে, আত্মীয় স্বজনদের সাথে সখ্যতা গড়ে উঠবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবনের ভিত গড়তে সহযোগিতা করবে। তো বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। প্রায় শেষ হয়ে আসা কাজ যাদের আটকে ছিল সেগুলো পুনরায় চালু করার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন, এমনকি উপহার উপঢৌকনাদিও পেতে পারেন, গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান তুলতে আপনারা সক্ষম হবেন। সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততির আগ্রহ থাকবে, তারাও কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে আনবে, এমনকি কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হওয়ায় অভিভাবকদের মনে স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মস্থলে হয়রানিমূলক অবস্থান তৈরি, অপরদিকে খরচের আগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, এমনকি ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্র বহন সহ সকল প্রকার দুনম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নসের শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করে তুলবে, এমনকি এডুকেশন লাইফে ধস নামতে পারে, দাম্পত্য জীবনে কটুতায় ভরে তুলতে পারে, সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। তাই তো ডাইনে, বামে, সামনে, পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে
আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, আগুন বিদ্যুৎ দুই শাখার বাহন এড়িয়ে চলতে হবে। জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আজকের দিনটি গর্বের একটি দিন হবে, এমনকি হারানোর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিতে পারে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আপনাদের বংশের মুখ উজ্জ্বল করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি এবং ধনু লগ্ন নিয়ে। ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তাছাড়া মনের চাওয়া পাওয়াকে পূর্ণ করবে, এমনকি প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে, বন্ধুত্ব অটুট থাকবে, আত্মীয় স্বজনদের সাথে বিশেষ করে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে। তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার অপসার ঘটবে, এমনকি যাদের জীবনসাথী জীবনসঙ্গীরা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছিলেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। এমনকি বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি যেমন ফিরিয়ে দেবে তেমনি মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে, যার ফলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ থেকে মুক্ত করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পরশর সাজবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছোটাছুটি করতে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি, সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবার খুশিতে নাচাবে, এমনকি আপনারা উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি বিশেষ করে হারানো স্মৃতি খুঁজে পাওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি এবং মকর লগ্ন নিয়ে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, এমনকি অযাচিত ঝামেলা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নসের রক্তপাত ঘটতে পারে, এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য জেঁকে ধরতে পারে। সেই সঙ্গে নেশা মদ্য জুয়া সর্বতরূপে বর্জন করতে হবে, সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে, সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তখন আপনাদের বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। তবে অর্থ সঞ্চয় করা কঠিন হবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ সকল প্রতিকূলতা দূর করবে। সেই সঙ্গে বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আজকের দিনটি আপনাদের জন্য অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খাবে, সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচলে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন নিয়ে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে চলবেন, যার ফলে মন আনন্দে নাচবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করবেন, তাছাড়া বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে। সেই সঙ্গে শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা অধিক বৃদ্ধি পাবে, যার ফলে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে,
শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করে তুলবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, সেই সঙ্গে তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করবে। আর জন্ম নক্ষত্র যদি শতপিশা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করতে পারে। অশুভ শক্তি বিদূরিত হয়ে সুদিনের সূর্য উদিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করে এক নতুন যুগে পদার্পণ করাবে বা জীবিকার ভিত মজবুত করবে। মেধা প্রযুক্তি কৌশল দিয়ে সকল প্রতিকূলতা দূর করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্ন নিয়ে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে। বন্ধুত্ব করার আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। নসে তসিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে, এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করবে। তাছাড়া অমাবস্যার অন্ধকার আপনাদের গ্রাস করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তখন দুর্ভাগ্যকে প্রতিহত করে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করতে সক্ষম হবেন। তাছাড়া ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে জীবনে এক বিশেষ স্মৃতি স্থাপন করতে সক্ষম হবেন। আর যদি জন্ম নক্ষত্র রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে, যার ফলে গৃহবাড়িতে ছোটাছুটি করতে হবে, এমনকি সন্তানদের আচরণ, মনকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা দিলেও বিশেষ করে তারা সফলতা অর্জন করে আপনাদের সেই মনোবেদনা লাঘব করবে। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দিয়ে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করতে পারে। তো দর্শক বৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 10ই ডিসেম্বর 2022 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হোক, সকল বাধা বিপত্তি দূর হোক এবং সৌভাগ্যের সূর্য উদিত হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।